আমাদের দেশে ইদানিং কিছু টেডি মার্কা হুজুর বাইর হয়েছে, ফতুয়া দেয় কয় বাইজ্ঞা বিয়া করলে বিয়াটা হয়ে যাবে। কে বলেছে তোমাকে হয়ে যাবে? বাইজ্ঞা বিয়া করছেন যারা, আলেমদেরকে সাক্ষী রেখে আমি বলে দিয়ে যাই, কালকে সকালে যে বিয়াটা আবার নতুন করে পড়াবেন। কারণ ভাগ্যা বিয়া করার পরে মেয়ের গার্জিয়ান যেই বিয়েতে উপস্থিত থাকে না, নবীজি একবার নয়, দুইবার নয়, তিনবার বলেছেন এই বিয়া বাতিল, এই বিয়ে বাতিল, এই বিয়া বাতিল। পৃথিবীর কোন ইমামের ফতোয়া এই বিয়া টিকতে পারে না, পারে না, পারে না। এগে গিয়ে বিয়ে করে, ও তো বিয়ে করে না, ও তো চোর। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আচ্ছা দেখেন, পালিয়ে বিয়ে করা জায়েজ কি জায়েজ না এক্ষেত্রে বিভিন্ন রকমের মতামত রয়েছে। হানাফি মাযহাবের মত অনুযায়ী মেয়ে যদি অ্যাডাল্ট হয় এবং মেয়ের মাথায় যদি এই বুদ্ধি থাকে যে কে আমার জন্য ভালো কে আমার জন্য খারাপ, সে যদি পালিয়ে বিয়ে করে সেক্ষেত্রে তার বিয়েটা জায়েজ হবে, হারাম হবে না। কেন হারাম হবে না? কারণ একটা অ্যাডাল্ট মেয়ে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ, কোনটা তার জন্য ভালো কোনটা তার জন্য খারাপ, এটা তার ধারণা আছে না নাই? যেরকম আছে না নাই, আমি আব্দুল্লাহ কাসিফ আমার জন্য কোনটা ভালো হবে এটা আমি বুঝি না, এটা আমি বুঝি, এটা আমার সত্যি আছে। তো যেই যুবক মেয়েকে নিয়ে ভেগে গিয়ে বিয়ে করে, ও তো বিয়ে করে না, ও তো চোর। বিনয়ের সাথে বিয়ে করবেন, আবার মেয়ের নিয়ে পালাবেন কেন? পালানো মানে তো লক্ষণ খারাপ, এ পালানোর বিয়ে জায়েজ, এগুলো গুনাহ। আর আমাদের দেশে ইদানিং কিছু টেডি মার্কা হুজুর বাইর হয়েছে, ফতুয়া দেয় কয় বাইজ্ঞা বিয়া করলে বিয়াটা হয়ে যাবে। কে বলেছে তোমাকে হয়ে যাবে? বাইজ্ঞা বিয়া করছেন যারা, আলেমদেরকে সাক্ষী রেখে আমি বলে দিয়ে যাই, কালকে সকালে যে বিয়াটা আবার নতুন করে পড়াবেন। কারণ ভাগ্যা বিয়া করার পরে মেয়ের গার্জিয়ান যেই বিয়েতে উপস্থিত থাকে না, নবীজি একবার নয়, দুইবার নয়, তিনবার বলেছেন এই বিয়া বাতিল, এই বিয়ে বাতিল, এই বিয়া বাতিল। পৃথিবীর কোন ইমামের ফতোয়া এই বিয়া টিকতে পারে না, পারে না, পারে না। নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমক লোক বিয়ে করেছেন কিন্তু বিয়ের সময় মেয়ের বাবা অথবা কোনো গার্জিয়ান উপস্থিত ছিল না। আল্লাহর নবী বললেন, আয়েশা, এই বিয়া বাতিল, এই বিয়া বাতিল, এই বিয়া বাতিল। কয়বার নবীজি কয়বার বললেন? আল্লাহর নবী যদি কোনো কথা একবার বলে এটা উম্মতের জন্য শরীয়ত হয়ে যায়, আর বিশ্বনবী তিনবার বলেছেন বিয়ে হয় নাই, নতুন করে আবার বিয়ে করতে হবে, বিয়ে হবে না, এটা বাতিল, বাতিল, বাতিল। ছেলের গার্জিয়ান যদি না থাকে বিয়া হয়ে যাবে, কিন্তু মেয়ের গার্জিয়ান না থাকলে সেই বিয়া শুদ্ধ হবে? একাধিক সহিহ হাদিসে এটা আসছে। আমার ভাইরা কেন হবে না? তার কারণ মেয়েরা হয় আবেগী, মেয়েরা হয় দেখবেন বুয়া বাড়ির মেয়ে সিএনজি চালকের সাথে প্রেম করে, এমন ঘটনা আছে না নাই? অথচ বিয়েতে একটা শব্দ আছে কুফু, কি আছে কুফুর বাংলা কি? সমতা, সমতা লাগবেই। সমতা না থাকার কারণে অনেক ধনী ছেলে গরিব মেয়েরে বিয়ে করলে সারা জীবন হইন নিজি কয়ে গালি দেয়, কথা তো আসতে কোন কেন? আবার কুফু না থাকার কারণে ধনীর মেয়ে গরিবের কাছে বিয়ে দিলে ওই ছেলেরে সারা ওই মেয়েটা সারা জীবন ছেলেরে ফৈন্নির ভূত কয়ে গালি দেয়, কথা কি ঠিক বললাম না বাড়ায় বললাম? ইসলাম যে কত সুন্দর! আমার ভাইয়েরা, সহিহ তিরমিজির হাদিস, সুনানে আবু দাউদের হাদিস, নবীজি বলেছেন, আম্মা যারা এসে সিদ্দিকার বর্ণনা, নবী বলেছেন এই বিয়ে বাতিল, ইবনে মাজার হাদিস, নবীজি বলেছেন এই বিয়ে বাতিল, এটা হবে না, হবে না, হবে না। কথা কি বুঝে আসছে? সুতরাং যারা কেউ যদি থেকে থাকেন যে বাইজ্ঞা কুট মেরিজ করছেন, মেয়ের গার্জিয়ান ছিল না, অবশ্যই আপনাকে আবার বিয়েটা দৌড়াতে হবে। আগে যে সংসার করছেন সেটার জন্য তাওবা করবেন কার কাছে?